समग्र देशर लगते संगति राखी आज हुजाई सहरर माजमजिया थका नेताजी पॉइंट भारत मातार सुसंतान तथा आजाद हिंद फौजर सर्वाधिनायक नेताजी सुभाष चंद्र बसुर 125তম জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হয়। অসম নাগরিক মঞ্চ উদ্যোগত আয়োজিত এই অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকি হোজাই বিধায়ক রামকৃষ্ণ ঘোষে তেওঁৰ বক্তব্যত নেতাজী সুভাষ চন্দ্র বসুর আদর্শ আজিও আমার সমাজ জীবনত প্রাসঙ্গিক বলে কয়। বর্তমান সাংস্কৃতিক রাজনৈতিক ক্ষেত্র নেতাজির আদর্শ আমি সকলে অনুসরণ করা উচিত বলে মত প্রকাশ করে। নেতাজিয়ে জাতীয় কংগ্রেস দলের সভাপতি নির্বাচিত হওয়ার পিছতো কিদরে তেওঁক সভাপতির আসনত বহিব দিয়া হওয়া নাই সেই কথা উল্লেখ করে প্রাক্তন মন্ত্রী ডাক্তার অরবিন্দ কুমার দেও। এই অনুষ্ঠান এখানে চারটার সময় এক জনসভা হবে, সেখানে আমি আরো বিশদভাবে আপনাদেরকে বলবো, আপনারা সবাই থাকবেন। আজকে আজকে আমাদের সংকল্পের দিন, আমরা সংকল্পবদ্ধ হলাম, আমাদের সাথে সাথে আপনারা সবাই সংকল্পবদ্ধ হন এবং আগামী দিনে ভারতবর্ষ তো তাই হুজাইকে যাতে আমরা সম্মুখ সমরে থেকে আগে থেকে সমরের আগে থেকে যাতে আমরা নেতৃত্ব দিতে পারি সেটাই আমাদের সংকল্প রইল। ধন্যবাদ, নমস্কার। বিধায়ক মহোদয়, আপনার একটা প্রশ্ন, এই যেটো আজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় নেতাজির হলোগ্রাম মূর্তি উন্মোচন করলে ইমান বছরে কিয় হওয়া নাছিল কি কয়? মতো এই কথাটি কলো, আজি ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্র আপনাদের যে দেখব সুবিধাবাদীর রাজনীতি, যে তার জন্ম হয়েছিল সেই সকলের ব্যক্তিত্বর কারণে, যার কারণে হওয়া নাই মই এইখিনি কব পাৰো, এইটাই কারণ আছিল। তো সেইটো বিচাৰি উলিয়াব লাগিব, আমি সকলে বুঝব লাগিব, গম পাব লাগিব, আমি জানিব লাগিব, আর একর্ডিংলি আমি চলিব লাগিব। এই নেতাজির মূর্তি যে ইমান বছর পিছত তার প্রতিষ্ঠা ইমান দিন হওয়া নাই, এইটো কোনে রাজনীতি করেছে বলে ভাবে, কোনটো দলে? চাওক, এইবোৰত আমি আজি জয়ন্তীর দিনত এইবোর কন্ট্রোভার্সিয়াল হেৰিত যাব নালাগে, আজি সংকল্পর দিন, আমি সংকল্পবদ্ধ হব লাগিব। আজি নেতাজির যেটো আদর্শ, সেই আদর্শরে আমি আগবাঢ়ি যাব লাগিব। নেতাজিলৈ রাজনীতি মণ্ডলী, আজ থেকে 124 বছর আগে এক বীর সন্তানের শ্রী সুভাষচন্দ্র বসু পরবর্তী পর্যায়ে নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে ওনারই জন্মদিবস আমরা পালন করতে চলেছি। 91 আছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী রামকৃষ্ণ ঘোষ মহাশয় এবং অন্যান্য ভদ্র এবং মহিলাবৃন্দ, আমি আজকে এই জায়গায় ঠিক এই মুহূর্তে সুভাষচন্দ্র বসুর জন্মদিনটা আমি ঘোষণা করলাম। Thank you.